আমাদের সবার জীবনে এমন কিছু গোপন কথা থাকে যেগুলো কাউকে বলা যায় না, কারণ মানুষ বড়ই সুযোগ সন্ধানী। মানুষ শুধুমাত্র নিজের স্বার্থে অন্যকে ব্যবহার করে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এএসডি স্টোরি। একটা সুন্দরী মেয়ে। হঠাৎ একদিন এমন কি হলো যে মেয়েটার বয়স সেদিন সেখানেই থেমে গেল। সময় যেতে থাকে কিন্তু মেয়েটার বয়স বাড়ে না। আমাদের সবার মনে কম বেশি খেয়ালটা এসেছে যে যদি আমি একদম মৃত্যু পর্যন্ত চির যৌবন লাভ করতে পারতাম, আমার যদি বয়স না বাড়ত তাহলে কত ভালোই না হতো। কিন্তু বাস্তব অন্য কথা বলে। কেন মেয়েটাকে নতুন নতুন জায়গায় চলে যেতে হয় আর কেনই বা মেয়েটাকে নতুন নতুন নাম নিয়ে নতুন নতুন পরিচয় নিয়ে বাঁচতে হয়? কল্পনার বাইরে একটা ইউনিক কাহিনী। এএসডি স্টোরি প্রেজেন্টস দ্য এজ অব অ্যাডলাইন। মুভি শুরু হয়, অ্যাডলাইন নামে এই সুন্দরী মেয়েটাকে দেখা যায়। সে একটা সরকারি লাইব্রেরিতে চাকরি করে, তবে শুরুতেই দেখা যায় সে নিজের জন্য একটা অন্য নাম, ঠিকানা এবং জন্মের তারিখ দিয়ে কিছু নকল পরিচয়পত্র বানাচ্ছে। সে নিজের আসল নাম পরিচয় সবার কাছে গোপন রাখে। বর্তমানে সে যে নামটা ইউজ করছে সেই নামটা হলো জেনিফার। লাইব্রেরিতে একটা ভিডিও দেখতে দেখতে অ্যাডেলাইন তার অতীত জীবনের কথা ভাবতে থাকে। কাহিনী ফ্ল্যাশব্যাকে যায় 1908 সাল জানুয়ারি মাসের 1 তারিখে আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে জন্ম হয় অ্যাডেলাইনের। তার অনেক বছর পর 1929 সালের 16 জুন গোল্ডেন গ্রেট ব্রিজ নামে একটা ব্রিজের নির্মাণ কাজ দেখতে গিয়ে জেমস নামে একজনের সঙ্গে আলাপ হয় অ্যাডেলাইনের এবং কিছুদিন পর তারা বিয়ে করে। বিয়ের 3 বছর পর অ্যাডেলাইনের একটা মেয়ে হয়। মেয়েটার নাম ফ্লেমিং। এবং তার কয়েক বছর পর 1937 সালে ওই ব্রিজটা, যে ব্রিজের নিচে জেমসের সাথে তার দেখা হয়েছিল, সেই ব্রিজের একটা বড় দুর্ঘটনায় অ্যাডেলাইনের স্বামী জেমস প্রাণ হারায়। তার স্বামীর মৃত্যুর 10 মাস পর যখন অ্যাডেলাইনের বয়স 29 বছর, সে তার মেয়ের সঙ্গে দেখা করতে ক্যালিফোর্নিয়া শহরে যাচ্ছিল। গাড়ি চালাতে চালাতে হঠাৎ করে সে লক্ষ্য করে সেই জায়গাটায় বরফ পড়ছে, যেটা আগে কখনো কোনো দিন হয়নি। এবং সেই বরফ পড়ার জন্য অ্যাডেলাইন তার গাড়ির নিয়ন্ত্রণ হারায় এবং গাড়িটা সোজা গিয়ে পাশের একটা নদীতে পড়ে যায়। কিছুক্ষণের মধ্যেই অ্যাডেলাইনের নিঃশ্বাস প্রশ্বাস প্রায় বন্ধ হয়ে যায়। তার হার্টবিট ক্ষীণ হয়ে আসে, তার শরীরের তাপমাত্রা অনেকটা কমে যায়। এবং ঠিক এই সময় গাড়ির মধ্যে আকাশ থেকে একটা বাজ বা বিদ্যুৎ পড়ে, যার মধ্যে কারেন্ট ছিল প্রায় 1.5 লাখ ভোল্ট, মানে প্রচুর পরিমাণে বিদ্যুৎ। আর সেই বিদ্যুতের প্রভাবে অ্যাডেলাইনের শরীরে যে প্রভাব পড়ে, তার হার্ট আবার চলতে শুরু করে, রক্ত চলাচল আবার শুরু হয়ে যায়, অ্যাডেলাইনের আবার জ্ঞান ফিরে আসে। এই ঘটনার পর অ্যাডেলাইনের জীবনে একটা অদ্ভুত পরিবর্তন দেখা দেয়। সময়ের সাথে সাথে যখন আর 10টা মানুষের বয়স বাড়ছিল, তার বয়স এক জায়গাতেই থমকে যায়। সেদিন সেই ঘটনার পর থেকে তার বয়স আর একদিনও বাড়েনি। অ্যাডেলাইন কিছুই বুঝতে পারছিল না যে এইসব তার সাথে কী হচ্ছে, অথচ তার মেয়ের বয়স স্বাভাবিক নিয়মেই বাড়তে থাকে। ধীরে ধীরে ব্যাপারটা সবার চোখে লাগতে শুরু করলো। প্রথম দিকে সে সবাইকে মিথ্যে কথা বলতো যে যোগব্যায়াম আর ভালো খাবার দাবারের জন্য সে নিজের বয়সকে ধরে রাখতে পেরেছে। কিন্তু মিথ্যে কথা কতদিন? এইভাবে চলতে চলতে যখন অ্যাডেলাইনের বয়স 45 হয়ে গেল, একটা পুলিশ অফিসারের অ্যাডলিনকে দেখে সন্দেহ হয়। কারণ সময়ের সাথে সাথে সবার বয়স বাড়লেও এই মহিলার বয়স বাড়ছিল না। অফিসার অ্যাডেলাইনের আইডিটা রেখে দেয় এবং তাকে থানায় দেখা করতে বলে। অ্যাডেলাইন পরিষ্কার বুঝে যায় যে এই পরিচিত এলাকায় আমার আর থাকাটা নিরাপদ হবে না। তাই সে ক্যালিফোর্নিয়া থেকে নিজের মেয়ে ফ্লেমিংকে নিয়ে আবার আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে চলে যায়। সেখানে গিয়ে অ্যাডেলাইন নিজের মাথার বুদ্ধি খাটায়। এমনিতেও তার একটা চাকরি দরকার ছিল এবং সে বুদ্ধি খাটিয়ে একটা মেডিকেল স্কুলেই চাকরি নেয়। কারণ তার সাথে যেটা হচ্ছে, অর্থাৎ তার বয়স আর বাড়ছে না, এটা কেন হচ্ছে তার শরীরে, এটা জানার সবথেকে ভালো উপায় হলো মেডিকেল স্কুল। সেখানে সে মেডিকেলের বিভিন্ন বইপত্র ঘাটতে পারবে এবং জানতে পারবে যে তার সাথে এটা কেন হচ্ছে। কিন্তু মেডিকেলের অনেক বইপত্র ঘাটার পর অ্যাডেলাইন বুঝতে পারে যে বিজ্ঞানে মানুষের বয়স বাড়া বা থমকে যাওয়া নিয়ে আলাদা করে কোনো ব্যাখ্যা নেই। সুতরাং তাকে জীবনের এই কঠিন সত্যটা এবার মেনে নিতে হবে যে আশেপাশের লোকের বয়স বাড়লেও তার বয়স কখনো বাড়বে না। এভাবেই জীবন চলছিল। একদিন FBI মানে আমেরিকার একটা গোয়েন্দা সংস্থা তাদের দুজন এজেন্ট এসে অ্যাডেলাইনকে ধরে নিয়ে যায়। কারণ তারা কোনো মতে জানতে পেরেছে যে এমন একজন আছে যার কিনা বয়স বাড়ছে না। FBI অ্যাডেলাইনকে জিজ্ঞেস করে, আপনি এত বছর পরও কী করে নিজের যৌবন ধরে রেখেছেন, কেন আপনার বয়স বাড়ে না? এই সব কিছু নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হবে, ভয় পাবেন না, এর বেশি আপনার সাথে কিছু করা হবে না। কিন্তু অ্যাডেলাইন পরিষ্কার বুঝতে পারে যে FBI প্ল্যান আসলে অন্য। তাকে প্লেনে করে দূরে কোথাও নিয়ে যাওয়ার প্ল্যান করছে FBI, যাতে তারা গবেষণার জন্য অ্যাডেলাইনের শরীরটাকে কাটা ছেঁড়া করে দেখতে পারে। কোনো মতে অ্যাডেলাইন নিজের প্রাণ হাতে নিয়ে সেই গাড়ি থেকে বেরিয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে যায়।
সে খুব স্পষ্ট করে বুঝতে পারে যে এইভাবে সে নিজের নাম পরিচয় নিয়ে বেঁচে থাকতে পারবে না। সে একটা প্ল্যান করে। অ্যাডলাইন নিজের মেয়ে ফ্লেমিংকে বলে, আমি সিদ্ধান্ত নিয়েছি তুমি আর আমি একসাথে থাকবো না আজ থেকে। কিছুদিন তোমার সাথে আমার কোনো যোগাযোগ থাকবে না। কেউ যদি জিজ্ঞেস করে যে তোমার মা কোথায়, তুমি বলবে যে মা ইউরোপে ঘুরতে গিয়েছিল, তিনি ওখান থেকে আর ফিরে আসেননি। আর তুমি চিন্তা করো না, আমি নিজে তোমার সাথে আবার যোগাযোগ করে নেব। কিন্তু আমি যখন তোমার সাথে যোগাযোগ করব তখন আমার অন্য কোনো নাম থাকবে, এই নামটা থাকবে না। আর তখন তুমি সবার সামনে আমাকে তোমার মা হিসেবে না, তোমার বন্ধু হিসেবে পরিচয় করাবে। আমি ওগুলো কেন করছি পরে বুঝতে পারবে। এরপর থেকে অ্যাডিলাইন ঠিক যেমনটা ভেবেছিল সেই রকম প্রতি 10 বছর অন্তর অন্তর এক জায়গা থেকে অন্য জায়গায় এক নাম থেকে আরেক নাম নিয়ে বেঁচে আছে। নিজের আসল অস্তিত্ব থেকে সে লুকিয়ে পালিয়ে বাঁচছে। অ্যাডিলাইনের বর্তমান নাম হলো জেনিফার, এবং 7 সপ্তাহ পরে সে সুজান নাম নিয়ে অন্য একটা জায়গায় চলে যাবে। আর এই কারণেই মুভির শুরুতে দেখা গিয়েছিল ওই সিনটা যেখানে সে নতুন নতুন নাম দিয়ে নিজের আইডি কার্ড বানাচ্ছিল। ফ্লেমিংয়ের এখন অনেক বয়স হয়ে গেছে, তবে এখনও সুযোগ পেলে মাঝে সাঝেই মা এবং মেয়ে দুজনে মিলে দেখা করে। যত যাই হয়ে যাক না কেন, মা তো মাই হয়। একদিন একটা নিউ ইয়ারের পার্টিতে গিয়ে অ্যাডেলাইনের অ্যালিস নামে একটা ছেলের সাথে দেখা হয়। অ্যালিস অ্যাডেলাইনকে পছন্দ করে এবং তার সাথে সম্পর্কে আসতে চায়। কিন্তু অ্যাডেলাইনের মতো একটা মেয়ে, যে কিনা তার জীবনের বেশিরভাগ সময়টা শুধুমাত্র এক জায়গা থেকে অন্য জায়গায় পালিয়ে বেরিয়েছে, সে কিছুতেই সম্পর্কে জড়াতে চায় না। কিন্তু অ্যালিস ছিল আজকালকার পোলাপানদের মতো, একবার যদি কোনো সুন্দরী মেয়ে দেখে তো তার পিছন ছাড়বে না। তো অ্যালিস ক্রমাগত তার পেছনে পড়ে থাকলে একসময় অ্যাডেলাইন রাজি হয়ে যায়। তাদের মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে এবং অ্যাডেলাইন অ্যালিসকে কথা দেয় যে একদিন সে অ্যালিসের বাড়িতে যাবে অ্যালিসের সঙ্গে দেখা করতে। অ্যালিস নিজের সম্বন্ধে সব কিছু অ্যাডেলাইনকে বললেও অ্যাডেলাইনকে যখন অ্যালিস জিজ্ঞেস করত তার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন, অ্যাডেলাইন তার সব প্রশ্নের উত্তর এড়িয়ে যেত। অ্যালিস ঘুণাক্ষরেও টের পায় না যে মহিলার প্রেমে সে হাবুডুবু খাচ্ছে তার বয়স তার মায়ের মতো। সেদিন রাতে তারা একে অপরের সঙ্গে কিছু ঘনিষ্ঠ মুহূর্ত কাটায় যা আমি আজ অবধি কাটাইনি। অ্যাডেলাইন অ্যালিসকে সেদিন রাতে স্পষ্ট করে বলে দেয় কোনো সম্পর্কের মধ্যে তার পক্ষে থাকা সম্ভব না। এরপর সেদিনে বাড়ি ফেরার পথে গাড়ি জানালা দিয়ে সে বাইরেটা দেখছিল। হঠাৎ করে অ্যাডেলাইনের পুরনো একটা স্মৃতি মনে পড়ল। অনেক বছর আগে একটা ছেলে রাস্তার পাশে বসার জায়গায় ঠিক এইখানে আংটির বাক্স নিয়ে অপেক্ষা করছিল, আর অ্যাডেলাইন তাকে দূর থেকে ওইভাবে বসে থাকতে দেখে ট্যাক্সিতে করে বেরিয়ে যায়। এবং এই ঘটনাটার একটা আলাদা রহস্য আছে যেটা পরে জানতে পারবে। তো অ্যাডেলাইন যেহেতু আর 5টা মানুষের মতো সাধারণ নয়, সেহেতু সে অ্যালিসকে এড়িয়ে যেতে শুরু করে, কারণ অ্যালিসকে সে ভালোবাসতে শুরু করেছে। একদিন অ্যাডেলাইনের সবসময়ের সঙ্গী তার বিশ্বস্ত কুকুরটা মারা যায়। অ্যাডেলাইন খুব ভেঙে পড়ে, কারণ ওই কুকুরটাই ছিল একমাত্র তার শুরু থেকে সাথী। এবং সে ঠিক করে সে মানসিকভাবে কারো সঙ্গে জড়িয়ে পড়ার আগে যত তাড়াতাড়ি সম্ভব তাকে আবার নতুন করে নাম বদলে ঠিকানা বদলে এখান থেকে চলে যেতে হবে। অ্যাডেলাইনের কোনো খবর না পাওয়ায় একদিন অ্যালিস তার বাড়ির ঠিকানা জোগাড় করে সেখানে চলে আসে, কারণ সে অ্যাডেলাইনকে ভালোবেসে ফেলেছে। কিন্তু অ্যাডেলাইন তাকে এবারও ফিরিয়ে দেয়। অ্যালিস চুপচাপ মাথা নিচু করে সেখান থেকে চলে যায়। এরপর একদিন অ্যাডেলাইন তার মেয়ে ফ্লেমিংয়ের সাথে দেখা করে। ফ্লেমিংকে সে জানায় যে সে জীবনের এতগুলো বছর ধরে এইভাবে নামহীন একের পর এক ঠিকানা পাল্টাতে পাল্টাতে হাঁপিয়ে উঠেছে। ফ্লেমিং তাকে বলে, মা অনেক তো হলো, এবার ছোটা বন্ধ করে দাও, কেন ছুটে চলছে এভাবে, তোমাকে তো আর কেউ তাড়া করছে না। অ্যাডেলাইন ফ্লেমিংকে অ্যালিসের ব্যাপারেও সব কিছু বলে, যে কেন সে অ্যালিসকে এড়িয়ে চলছে, কারণ সে জানে তার নিজের বয়স না বাড়লেও অ্যালিসের বয়স দিন দিন বেড়ে যাবে এবং আস্তে আস্তে তার প্রিয় মানুষটাকে চোখের সামনে হারাতে দেখতে হবে অ্যাডেলাইনকে। এবং তার থেকেও বড় কথা হলো, অ্যালিস যখন ভবিষ্যতে আসল সত্যিটা জানতে পারবে অ্যাডেলাইন সম্বন্ধে, তখন সে হয়তো অ্যাডেলাইনকে মেনে নিতে নাও পারে, অথবা তাকে হয়তো ভয় পেতে পারে। কিন্তু তার মেয়ে ফ্লেমিংয়ের জোরাজুরিতে শেষ পর্যন্ত অ্যাডেলাইন অ্যালিসের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেয় এবং সম্পর্কটা ঠিক করে নেয়। একদিন অ্যালিস অ্যাডেলাইনকে নিজের মা বাবার বিবাহবার্ষিকীতে যাওয়ার জন্য নিমন্ত্রণ করে, আর এখান থেকে এই মুভি একটা আলাদা মোড় নিয়ে নেয়। অ্যালিসের বাড়িতে গিয়ে অ্যাডেলাইন দেখে অ্যালিসের বাবা হলো উইলিয়াম, এবং এটা সেই উইলিয়াম যার সাথে বহু বছর ধরে অ্যাডেলাইনের একটা সম্পর্ক ছিল। অ্যাডেলাইন যখন লন্ডনে থাকত তখন উইলিয়ামের সাথে তার দেখা হয়, সে বহু বছর আগের কথা। সেই সময়ও না চেয়েও অ্যাডেলাইন উইলিয়ামের সাথে একটা সম্পর্কে জড়িয়ে পড়ে। আর সেদিন গাড়িতে যেতে যেতে যে দৃশ্যটা দেখানো হয়েছিল, যে একটা ছেলে আংটি নিয়ে বসে আছে, সেই ছেলেটার কেউ না, সেটা ছিল উইলিয়াম। আসলে উইলিয়ামের সঙ্গে যখন অ্যাডেলাইনের সম্পর্ক ছিল, সেদিন উইলিয়াম ভেবেছিল যে অ্যাডেলাইনকে ওই আংটিটা দিয়ে সে বিয়ে করার প্রস্তাব দেবে। কিন্তু সেদিন অ্যাডেলাইন তার জীবনের চরম সত্য কথাটা উইলিয়ামকে জানাতে পারেনি। সে ভেবেছিল উইলিয়াম যদি এই কথাটা জানতে পারে তাহলে সেও হয়তো অ্যাডেলাইনকে ভয় পেতে শুরু করবে, এবং এই জন্য
অন্য একটা নাম নিয়ে অ্যাডিলাইন সেদিন পালিয়ে গিয়েছিল, কিন্তু উইলিয়াম তাকে সত্যিই ভালোবেসেছিল। উইলিয়াম অ্যাডিলাইনকে আজ এত বছর পর দেখছিল, সে অবাক হয়ে যায়। সে তাকে অ্যাডিলাইন বলে ডেকেই ওঠে, কিন্তু অ্যাডিলাইন পরিস্থিতি সামলে নেয়। সে মাথার বুদ্ধি দিয়ে কাজ করে। সে উইলিয়ামকে থামিয়ে দিয়ে বলে, আপনি ভুল করছেন, আমার নাম জেনি, অ্যাডিলাইন আমার মায়ের নাম। উনি একসময় লন্ডনে থাকতেন, তারপর সেখান থেকে প্যারিসে চলে যান, আর আমাকে আমার মা অ্যাডিলাইনের মতোই দেখতে একদম। এই কথাটা আমাকে অনেকেই বলেছে, তাই আপনিও হয়তো আমাকে দেখে চমকে গেছেন। আসলে আমার নাম জেনি, অ্যাডিলাইন নয়। আর আমার মা অ্যাডিলাইন 6 বছর আগে মারা গেছেন। শুরুতে উইলিয়ামের একটু অদ্ভুত লাগে, সে তো ভালোবাসত অ্যাডিলাইনকে, প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে চিনত তাকে। এতটা মিল কী করে হতে পারে এই মেয়েটার সঙ্গে অ্যাডিলাইনের? যদিও এই মেয়েটা অ্যাডিলাইনের মেয়ে বলে নিজেকে দাবি করছে, তবুও এতটা মিল। এরপর উইলিয়ামের নানা কথা শুনে অ্যাডিলাইন বুঝতে পারে সেদিন সে ওইভাবে পালিয়ে গিয়ে ভুল করেছিল, কারণ উইলিয়াম খুবই কষ্ট পেয়েছিল। আসলে কঠিন বাস্তবটা হলো, অনেকেই ভালোবাসার সম্পর্ককে অনেকটা সহজভাবে নিয়ে নেয়, এবং সেই জন্য জীবনের মাঝপথে হাটটা যখন ছেড়ে দেয় একবারও ভেবে দেখে না যার হাটটা ছেড়ে দিচ্ছে সে কতটা কষ্ট পাবে। অ্যাডিলাইন খুব সহজে উইলিয়ামের হাটটা ছেড়ে দিলেও উইলিয়াম কিন্তু আজও অ্যাডিলাইনকে ভোলেনি, এবং আজ এত বছর পরেও সে অ্যাডিলাইনকে একইভাবে ভালোবাসে। উইলিয়াম আজকে ব্যক্তিগত জীবনে অনেকটাই সফল, একজন সফল মহাকাশ বিজ্ঞানী, আকাশের গ্রহ, তারা, নক্ষত্র ইত্যাদি নিয়ে রিসার্চ করে। সবই তার কাছে আছে, শুধু যেটা নেই সেটা হলো ভালোবাসা। মনের কোনো একটা কোণায় যেন সেই বহু বছরের স্মৃতি হঠাৎ করে আর্তনাদ করে উঠল, এত বছর পর সেই চেনা মুখটাকে সামনে দেখতে পেয়ে। অ্যাডিলাইন পড়ে যায় বড় মানসিক সমস্যায়। তার জীবন এমন একটা জায়গায় মোড় নিয়েছে, এমন একটা মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে তার প্রাক্তন প্রেমিকের ছেলের সঙ্গে সে প্রেম করছে। ব্যাপারটা বড়ই অদ্ভুত আর ঠিক ততটাই জটিল। কিন্তু অঘটনটা একদিন ঘটেই যায়। একদিন উইলিয়াম অ্যাডিলাইনের হাতের একটা জায়গায় একটা কাটা দাগ দেখতে পায়। উইলিয়ামের মাথাই ঘুরে যায়। সে যা দেখছে সে বিশ্বাস করতে পারে না, কারণ আসলে অনেক বছর আগে যখন উইলিয়ামের সঙ্গে অ্যাডিলাইনের সম্পর্ক ছিল, তখন তারা একটা জঙ্গলে বেড়াতে গিয়েছিল, আর সেখানে একটা ছুচলো গাছের ডালে অ্যাডিলাইনের হাতের ঠিক ওই জায়গাটা ডিপলি কেটে যায়। উইলিয়াম একসময় মেডিকেল স্টুডেন্ট ছিল, তাই সে নিজে অ্যাডিলাইনের হাতের ওই কাটা জায়গাটা সেলাই করে দিয়েছিল। বয়স না বাড়লেও গভীর ক্ষতের দাগ তো আর মিলিয়ে যায় না, তাই উইলিয়াম অ্যাডিলাইনের হাতের সেই কাটা দাগটা দেখে পরিষ্কারভাবে বুঝে যায় যে নিশ্চয়ই কিছু একটা রহস্য আছে। মার মেয়ে দেখতে একই রকম এটা মানতে পারি, কিন্তু মায়ের হাতের মধ্যে যে কাটা দাগটা ছিল ঠিক একই রকম কাটা দাগটা মেয়ের হাতের মধ্যে কী করে? দুজনের হাতের একই জায়গায় একই রকমভাবে ক্ষত হয়েছে, এটা তো মেনে নেওয়া যায় না। উইলিয়াম অ্যাডিলাইনের কাছে গিয়ে তার হাতের কাটা দাগটা দেখিয়ে তাকে আসল সত্যিটা বলতে বলে। অ্যাডিলাইনের মাথার মধ্যে আকাশ ভেঙে পড়ে। সে বুঝতে পারে সে উইলিয়ামের কাছে ধরা পড়ে গেছে। সে উইলিয়ামের কাছে কাঁদতে কাঁদতে বলে, হ্যাঁ উইলিয়াম, আমিই অ্যাডিলাইন, কিন্তু যদি জিজ্ঞেস করো যে আমি এখনও একই রকমভাবে কেমন করে আছি, তাহলে বলবো এর উত্তর আমার কাছে নেই, কারণ আমিও জানি না আমার বয়স কেন একই জায়গায় থেমে আছে। আমিও একসময় আর 5টা লোকের মতো স্বাভাবিক ছিলাম, তবে হঠাৎ একদিন কোনো একটা অজানা কারণে আমার বয়স বাড়া বন্ধ করে দেয়, আর সেদিন আমি পালিয়ে গেছিলাম কারণ আমি এই কথাগুলোই বলতে পারিনি। আমি বলতে পারিনি আর বললেও তুমি বিশ্বাস করতে পারতে না, আর তুমি তো জানো আমার এই বিশেষ ক্ষমতা সম্বন্ধে জানতে পারলে লোকজন আমাকেও চিড়িয়াখানার আজব প্রাণীদের মতোই দেখত, সরকার থেকে আমাকে নিয়ে গবেষণা করতে চাইতো, আমার জীবনটা একদম শেষ হয়ে যেত। তাই আমি ভয় পেয়েছিলাম উইলিয়াম, এবং সেই জন্যই তোমার থেকে পালিয়ে গেছিলাম, আমাকে ক্ষমা করো। উইলিয়াম বুঝতে পারে যে অ্যাডিলাইন হয়তো আবার পালিয়ে যেতে পারে, কারণ তার সম্পূর্ণ সত্যটা সে জেনে ফেলেছে। সে বলে, অনেক পালিয়েছো অ্যাডিলাইন, আর পালিয়ে যেও না, তুমি এলিসকে সব কিছু খুলে বলো, ও বুঝবে, আর তুমি ওকে ছেড়ে যেও না। এতগুলো বছর ধরে তুমি বেঁচে তো আছো, কিন্তু তোমার জীবন বলে কিছুই নেই। কিন্তু অ্যাডিলাইন উইলিয়ামের কোনো কথাই শোনে না। যে ঝড় তার মনের মধ্যে বয়ে যাচ্ছিল এতদিন, তা এবার কালবৈশাখীর আকার নেয়। অ্যাডিলাইন মানসিকভাবে সম্পূর্ণভাবে ভেঙে পড়ে, এবং সে এলিসের জীবন নষ্ট করতে চায় না, এবং সেজন্য এলিসের জন্য একটা চিঠি লিখে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। উইলিয়াম তাকে আটকানোর চেষ্টা করে। সে বলে, অ্যাডিলাইন এরকম করো না, এলিস তোমাকে প্রচণ্ড ভালোবাসে, আমার নয়তো বয়স হয়ে গেছে, কিন্তু এলিস তো ছেলে মানুষ। অ্যাডিলাইন কোনো কথা শোনে না, গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। এলিস সেই চিঠিটা পায় এবং বুঝতে পারে যে অ্যাডিলাইন তাকে ছেড়ে চলে গেছে, এবং তার বাবা উইলিয়ামের অনেক বোঝানোর পরেও শেষ পর্যন্ত এলিস অ্যাডিলাইনকে খুঁজতে বের হয়। এদিকে দেখা যায় গাড়ি চালাতে চালাতে অ্যাডিলাইনের তার অতীত জীবনের কথা সিনেমার মতো চোখের সামনে ভাসতে শুরু করে। সে একটার পর একটা স্মৃতিকে চোখের সামনে দেখতে পায়। অ্যাডিলাইন প্রচণ্ড ভেঙে পড়ে। অ্যাডিলাইনের মনে হয় জীবনে সে কিছুই পায়নি। জবের থেকে বুদ্ধি হয়েছে,
শুধুমাত্র একের পর এক জিনিস হারিয়েছে, একাকিত্ব আর কষ্ট। এই দুটোই ছিল তার জীবনে। বছরের পর বছর শুধু সবার কাছ থেকেই নিজেকে লুকিয়ে গেছে, পালিয়ে বেরিয়েছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। যাকেই ভালোবেসে আঁকড়ে ধরেছে সময়ের নিয়মে তাকেও হারাতে হয়েছে। একমাত্র আপন বলতে ছিল তার মেয়ে ফ্লেমিং। কলেজে ওঠার পরে তার মেয়েকেও তাকে ছেড়ে চলে যেতে হয় সমাজের ভয়ে, মানুষের ভয়ে। বহু বছর পর এলিসকে যখন সে পেয়েছিল, কিছুদিনের জন্য একাকিত্ব ভুলে গেছিল আর পাঁচটা মানুষের মতো স্বপ্ন দেখতে শুরু করেছিল। সেও তো মানুষ। অ্যাডেলাইডের মনে হয় অনেক হয়েছে, আর পালাবো না। সে আর নিজের ভালোবাসা মানুষটাকে কষ্ট দেবে না, আর কোনো কিছুকে ভয় না করে নিজের মতো করে জীবনটাকে বাঁচব। তারপর অ্যাডেলাইড রাস্তার এক ধারে গাড়িটা দাঁড় করিয়ে ফ্লেমিংকে ফোন করে। ফ্লেমিংকে বলে, তুমি ঠিক বলেছিলে ফ্লেমিং, আমার আর পালানো উচিত না, আমি আর পালাবো না। ফ্লেমিং এটা শুনে খুব খুশি হয়, কিন্তু এরপর ফোনটা রেখে অ্যাডেলাইন অন্যমনস্ক হয়ে গাড়িটা ঘোরাতে গেলে একটা ট্রাক এসে গাড়িটাকে সজোরে ধাক্কা মারে, আর অ্যাডেলাইনের গাড়িটা রাস্তার পাশে একটা জায়গায় গিয়ে পড়তেই অ্যাডেলাইন গাড়ি থেকে ছিটকে আর একটু দূরে গিয়ে পড়ে। আবারও অ্যাডেলাইনের হাইপোথার্মিয়া হয়, মানে শরীরের টেম্পারেচার একদম কমে যায় এবং শরীরে রক্ত চলাচল একদম বন্ধ হয়ে যায়। তার হার্টবিট একদম ক্ষীণ হয়ে আসে এবং এত বছর পর 107 বছর বয়সে অ্যাডেলাইনের মৃত্যু হয়। কিন্তু ঠিক এই সময়ে অ্যালিস এসে সেখানে পৌঁছায়। সে অনেক চেষ্টা করলেও অ্যালিসের জ্ঞান ফেরে না, কারণ ততক্ষণে তার মৃত্যু হয়েছে। এরপর অ্যাম্বুলেন্স ডাকা হয় এবং তারা অ্যাডেলাইনের জ্ঞান ফেরানোর জন্য এক ধরনের যন্ত্র দিয়ে শক দিতে থাকে। এবং মেডিকেল সায়েন্সে এই জিনিসটা অনেকবার দেখা গেছে যে শ্বাস প্রশ্বাস নেওয়া বন্ধ হয়ে গেলে, অর্থাৎ ডাক্তারি ভাষায় যেটাকে বলে মৃত্যু, সেটার পরেও প্রচণ্ড ইলেকট্রিক শক দেওয়াতে অনেক সময় হার্টবিট শুরু হয়ে যায়, অর্থাৎ মানুষটা আবার নিঃশ্বাস প্রশ্বাস নিতে শুরু করে। অ্যাডেলাইনকে 750 ভোল্টের ইলেকট্রিক শক দেওয়া হয় আর তাতে অ্যাডেলাইনের জ্ঞান আবার ফিরে আসে। হাসপাতালে নিয়ে যাওয়া হয়, খানিকক্ষণ পরে জ্ঞান ফেরে, চোখ খুলে সে এলিসকে দেখে। সে বলে, এলিস, আমি সেদিন তোমায় বলতে পারিনি, আজ বলছি, আমিও তোমায় খুব ভালোবাসি। এবং এরপর তার বয়স না বাড়ার ব্যাপারটা সে এলিসকে বুঝিয়ে বলে। এলিস যেহেতু অ্যাডেলাইনকে প্রচণ্ড ভালোবাসত, তাই সব কিছু মেনে নেয় সে এবং তার সঙ্গেই থাকতে রাজি হয়। এরপরে 1 বছর কেটে যায়। অ্যাডেলাইন, এলিস আর ফ্লেমিং সবাই একসাথেই থাকে একই বাড়িতে। নিউ ইয়ার পার্টিতে যাওয়ার সময় রেডি হতে গিয়ে অ্যাডেলাইন দেখে তার চুলে হঠাৎ করে পাক ধরেছে, চুল পাকতে শুরু করেছে, এবং সে বুঝে যায় আর 10টা নর্মাল মানুষের মতো তার জীবনও এখন স্বাভাবিক নিয়মে চলছে, অর্থাৎ তারও বয়স বাড়তে শুরু করেছে। তার সাজগোজ করতে একটু বেশি সময় লাগছিল। এলিস বাইরে থেকে জিজ্ঞেস করে, অ্যাডেলাইন, তুমি ঠিক আছো তো? অ্যাডেলাইন বলে, হ্যাঁ, এখন একদম ঠিক আছি আমি। আর মুভিটা এখানে শেষ হয়ে যায়। এবার বলি যে কেন অ্যাডেলাইনের বয়স আসলে সেখানেই থমকে গিয়েছিল। আসলে মহাকাশে প্রতিনিয়ত অনেক ধরনের বিস্ফোরণ ঘটে যার কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না, বা বিজ্ঞানীরা কোনো ব্যাখ্যা এখনও খুঁজে পায়নি। এবং বিভিন্ন ধরনের গ্রহাণু ধ্বংস বা ধূমকেতুর কোনো একটা অংশ ধ্বংস ইত্যাদি হওয়ার ফলে তার একটা প্রভাব পৃথিবীর ওপরে এসে পড়ে। একইভাবে অ্যাডেলাইনের গাড়ির ওপরে সেদিন এসে যে বাজটা পড়েছিল, সেই বাজটার মধ্যে প্রয়োজনের থেকেও অত্যন্ত বেশি এনার্জি ছিল এবং সেটার প্রভাব অ্যাডেলাইনের শরীরের ওপরে এসে পড়ে। এবং এই কারণে অ্যাডেলাইনের শরীরে এতটা এনার্জি হওয়ার কারণে তার না তো চুল পেকেছে, না তো তার চামড়া ঝুলে পড়েছে। অর্থাৎ বার্ধক্য বা মানুষের বয়স বাড়ার সাথে সাথে যেসব লক্ষণগুলো দেখা যায় শরীরে, তার কোনোটাই হয়নি। এবং দ্বিতীয়বার তার যখন হার্টবিট বন্ধ হয়ে গেছিল, তখন তাকে যে ইলেকট্রিক শক দেওয়া হয় সেটা শরীরে বাজ পড়ার কারণে সে যে বার্ধক্যের ক্ষমতা হারিয়েছিল, সেই ক্ষমতাটা অ্যাডেলাইনের শরীরে আবার ফিরে আসে। অর্থাৎ দ্বিতীয়বার যখন অ্যাডেলাইনের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছিল, অর্থাৎ ডাক্তারি ভাষায় যেটাকে মৃত্যু বলে, তখন ওই যে বাজ পড়েছিল ওটার এনার্জি বা শক্তি যাই হোক না কেন, তার শরীরে যে ছিল সেটা শরীর থেকে বেরিয়ে গেছে। এবং তারপরে যখন তাকে আবার ইলেকট্রিক শক দিয়ে তার হার্টবিট ফিরিয়ে আনা হয়, সেই সময় সে আর 10টা নর্মাল মানুষের মতোই হয়ে যায়, অর্থাৎ তার বয়স আবার বাড়তে শুরু করে স্বাভাবিক নিয়মেই। এই মুভির মধ্যে আমি একটা লুকোনো জিনিস লক্ষ্য করেছি। ব্যাপারটা হলো, উইলিয়াম যখন ডাক্তারি পড়া ছেড়ে মহাকাশ বিজ্ঞানী হয়, তখন সে একটা ধূমকেতু নিয়ে গবেষণা করছিল। সেই ধূমকেতুটা পৃথিবীর একদম কাছ দিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সে ধূমকেতুটা পৃথিবীর কাছে আসেনি, সে ধূমকেতুটা পৃথিবী থেকে অনেকটা দূরে চলে যায়। ঠিক যেমনভাবে উইলিয়ামের জীবনে অ্যাডেলাইন এসেছিল, তারা ভালোবেসেছিল একে অপরকে, কিন্তু উইলিয়ামকে সে বিয়ে করেনি, সে তার থেকে অনেকটা দূরে চলে গেছিল। ঠিক যেভাবে পৃথিবীর কাছ দিয়ে ধূমকেতুরা যাওয়ার কথা থাকলেও সে ধূমকেতুরা পৃথিবী থেকে অনেক দূরে চলে গেছিল, কিন্তু বহু বছর পরে সে ধূমকেতুটা সত্যিই পৃথিবীর কাছে চলে আসে, একদম কাছে। ঠিক যেভাবে বহু বছর পরে দেরি হলেও শেষ পর্যন্ত উইলিয়ামের কাছে এসে ধরা দেয় অ্যাডেলাইন।
হয়তো দুজনের স্বাভাবিক জীবন শুরু হতে অনেকটা সময় নিয়েছে, তবুও কথায় বলে না, যা শেষ ভালো তা সব ভালো। এবং ওটা এখানেই শেষ। তো এই এক্সট্রা ডিটেল কেমন লাগলো এবং মুভির কাহিনীটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবে। সাবস্ক্রাইব করো না করো তোমার ব্যাপার, শুধুমাত্র একটা লাইক করে দিও ভিডিওতে, তাহলেই হবে। আর তোমরা আমার সাথে সরাসরি কথা বলতে পারো ফেসবুক ইনস্টাগ্রামে, ভিডিওর নিচের লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।